আপনার মূলধন কেমন ছিল এবং আপনি কতজন ছিল আপনার টিমমেট? আমার 1700 টাকার মতো লেগেছিল, এই কয়েকজন অল্প কয়েকটা যে অর্ডার ছিল সেই ওনাদেরটা তৈরি করতে আমার 1700 টাকা লেগেছিল, 1700। আমার এখন ইনভেস্ট তো অনেক নিয়ে দাঁড়িয়েছে, মোটামুটি 5 থেকে 6 লাখের মতো ইনভেস্ট, এবং টার্নওভার মোটামুটি 1.5-2 লাখের মতো থাকে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি অ্যাকচুয়ালি আমার ফুল ফ্যামিলি বিজনেস এর সাথে জড়িত, আমরা পুরান ঢাকা থেকে বিলং করি, আমরা এখানকার স্থানীয়, তো আমার রক্তেই ছিল বিজনেস। শুরু থেকে আসলে চাকরির প্রতি খুব একটা টান ফিল করতাম না, তো এখন আর যেখান থেকে আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানে সবারই একটা মানে টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ পড়াশোনা শেষ করে বিসিএস দিব। তো আসলে আমি কখনোই এই যে একটা যান্ত্রিক লাইফে, এখন হ্যাঁ অনেকে বলবে যে বিজনেস কি যান্ত্রিক লাইফ না, হ্যাঁ তবে কিছুটা ছাড়ের জায়গা বিজনেসে থাকে। তো আমার মানে শুরু থেকে যে তো রক্তে বিজনেস ছিল, আমি বিজনেসের প্রতি আমার ঝোঁকটা অনেক বেশি ছিল, আর বর্তমান যারা আছে আমি তাদেরকে বলতে চাই যে যদি সবাই চাকরি করে তাহলে চাকরি দিবে কে? আমাদের যেহেতু জনসংখ্যা এত বেশি, আমাদের উচিত কর্মক্ষেত্র তৈরি করা, নতুন কর্মক্ষেত্র তৈরি করা, এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আজকে না থেকে আচ্ছা না কারিগরি টাইপের শিক্ষা, প্রোডাক্টিভ প্রোডাক্টিভিটি নিজের মধ্যে আনতে হবে। যে হ্যাঁ আমি পড়াশোনা করেছি, আমি কর্পোরেট জব করব, ঠিক আছে আমি সবার মতামতকে সম্মান করি, কিন্তু আপনাদের অনেককে কিন্তু কাজের ক্ষেত্রেও তৈরি করতে হবে। ধরেন আপনার মধ্যে একটা সম্ভাবনা আছে, আমি ছোট থেকেই বলি, ধরেন আপনি ভালো আচার বানাতে পারেন, আপনি বেস্ট আচার শেফ হবেন, এটা আপনার টার্গেট থাকতে হবে। আমি আমার মানে আমার ওয়ার্কারদেরকেও বলি যে ধরো তুমি এখনো তো একটা প্রতিভা আছে, তুমি ভালো প্যাকিং করতে পারো, তুমি হবা প্যাকিং ইন্ডাস্ট্রির বস, মানে তুমি যেটা তোমার প্রতিভা আছে সেটাকে তুমি একদম ঝালাই করে তুমি বেস্ট হয়ে যাও। সবাইকে যে জব করতে হবে এরকম কোনো কথা নেই, কর্মক্ষেত্র তৈরি করতে হবে, না হয় কিন্তু একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, না হয় আমাদের বাংলাদেশের জনসংখ্যার যা অবস্থা লং রানিং নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু আমরা অনেক সাফার করছি। তো আমি সবাইকে উদ্বুদ্ধ করবো যে আপনারা কর্মক্ষেত্র তৈরি করার ট্রাই করুন। খুব ভালো।